ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে জানেন না কেউ। নতুন কারিকুলামে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে আজ শনিবার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ও নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা চলছে। পরীক্ষার আগের রাতে ফের সব শ্রেণীর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ইউটিউব ও ফেসবুকে রাতেই তার সমাধান সহ ছড়িয়ে পড়ে। এই প্রশ্ন কীভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হচ্ছে, কারণ এই প্রশ্নপত্র ডাউনলোড করার সক্ষমতা শুধু প্রধান শিক্ষকের হাতেই রয়েছে। তার দেওয়া পাসওয়ার্ড ছাড়া এই প্রশ্ন ডাউনলোড করা সম্ভব না। তবুও কীভাবে প্রশ্ন বাইরে যাচ্ছে সে বিষয়ে কিছুই জানেন না অনেক প্রধান শিক্ষক। গতকাল রাতে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়া প্রশ্ন দেখে কয়েকটি বিদ্যালয়কে শনাক্ত করা গেছে, যে বিদ্যালয়গুলো থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। খুলনা জেলার দিঘিরিয়া উপজেলার কেতলা বাজারের হাজি সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি ফাঁস হয়েছে। ইউটিউবে সে প্রশ্নের সমাধানও দেওয়া হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরের জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিরাজগঞ্জের বড় কোয়ালিবের উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীর আজকে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যা দেখে অনেক শিক্ষার্থী বাড়ি গিয়ে প্রশ্নের সমাধান করে পরীক্ষার হলে গিয়েছে বলে জানা গেছে। পরীক্ষার আগের রাতে কীভাবে প্রশ্ন প্রতিষ্ঠানে বাইরে গেল এই বিষয়ে খুলনা জেলার দিঘিরিয়া উপজেলার কেতলা বাজারের হাজি সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তা বলতে পারছি না। আমার পাসওয়ার্ড অন্যরা পেয়েছে কিনা তাও বলতে পারছি না, তবে কার মাধ্যমে বাইরে গেছে তা খোঁজা হচ্ছে। আমি আজ প্রতিষ্ঠানে এসেই আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে গ্রামাঞ্চলের অনেক প্রধান শিক্ষকের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে তেমন ধারণা নেই, ফলে প্রশ্ন ডাউনলোড ও প্রিন্ট করার ক্ষেত্রে অন্য শিক্ষক বা কর্মকর্তারা সহযোগিতা নিয়ে থাকেন। সেই সুযোগে অনেকে প্রশ্নের ছবি তুলে তা নিজের পেজ বা ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্ন ফাঁসের ঘটনাটি এখান থেকেই শুরু হচ্ছে, পরে গিয়ে প্রধান শিক্ষকরা বিষয়টা জানতে পারছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এই কারিকুলামে পরীক্ষার আগে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, ফলে অনেক শিক্ষক বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন না। যদি পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো যেত তাহলে এই ঘটনা ঘটত না। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে কিনা এ বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ফলে শিক্ষার্থীরা সমস্যার সমাধান বাড়ি থেকেই লিখে নিয়ে আসতেছে। প্রশ্ন জানায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় জেনেই পরীক্ষা হলে যাচ্ছে, এতে তাদের জানার পরিধি কমছে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিবর্তে সমস্যা তৈরি হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান রুটিন দায়িত্ব বলেন, প্রশ্নপত্র বাইরে যাওয়ার বিষয়টিকে আমরা প্রশ্ন ফাঁস বলছি না, কারণ নতুন কারিকুলামে শিক্ষার্থীরা পরীক্ষার সময় বইয়ের সহযোগিতা নিতে পারছে, এমনকি সহপাঠীদের সঙ্গে পরামর্শ করারও সুযোগ থাকছে, তাই এটি প্রশ্ন ফাঁস নয়। তবে প্রশ্নপত্রটি পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যাওয়া মোটেই উচিত নয়, প্রধান শিক্ষকদের অবহেলার কারণেই বিষয়টি ঘটতেছে। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তবে সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তা আমরা তদারকি করছি, তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্নপত্র ফাঁস রোধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখুন, প্রশ্ন যে পদ্ধতিতে শিক্ষকদের দেওয়া হচ্ছে তাতে বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, যদি কিনা প্রধান শিক্ষকরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে না থাকেন। তবে এখন প্রশ্নপত্র ফাঁস হলেই প্রতিষ্ঠানকে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে, তাই এটা দ্রুতই কমে যাবে। তাই প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা প্রশ্নের আশায় বসে না থেকে তোমাদেরকে যে মূল্যায়নের প্রশ্ন এবং তার সমাধান প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিচ্ছি, সেটা তোমরা রেগুলারলি প্র্যাকটিস করতে থাকো। খুব ভালোভাবে প্র্যাকটিস করো, খুব ভালোভাবে বইটা পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর প্রশ্ন দরকার পড়বে না। কারণ যদি প্রশ্নের ফাঁস বন্ধ হয়ে যায়, তোমাদের পরীক্ষা আর ভালো হবে না। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।